রোহিতকে অধিনায়ক বাছাই নিন্দার শিকার, নিন্দুকদের কড়া জবাব সৌরভের। 2011 সালের পর টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতেছে, দীর্ঘদিন ধরে চলা ICC ট্রফির খরা কাটেছে রোহিত শর্মার নেতৃত্বে ও রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে। দুজনেই দলকে সাফল্য এনে দিয়ে সরে দাঁড়িয়েছেন, তবে এই দুজনকে অধিনায়ক ও কোচ পদে বসানোর পিছনে যেই ব্যক্তির সবথেকে বড় অবদান রয়েছে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন অধিনায়ক ও বোর্ড প্রেসিডেন্ট সৌরভের হাত ধরেই দুজনের দায়িত্ব নেন। 2021 সালে বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর ও রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হওয়ার পর আসরে নামেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাহুল দ্রাবিড়কে কোচ হওয়ার প্রস্তাব দেন তিনি, কিন্তু দ্রাবিড় সেই সময় NCAA-তেই থাকতে চান। কারণ হিসেবে তিনি পরিবারের সমস্যাকে সামনে আনেন। এখানে সৌরভ নিজের ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে রাজি করান দ্রাবিড়কে ও কোচ করেন। এরপর রোহিত শর্মার ক্ষেত্রেও তিনি একই ভূমিকা নেন, রোহিত অধিনায়ক হতে না চাওয়ায় তাকে রাজি করান সৌরভ। রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পর তিনি ভারতের সবথেকে বেশি বয়সের অধিনায়ক হন। সেই সময় রোহিতকে অধিনায়ক করার জন্য সৌরভের নিন্দা হয়েছিল। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন তিনি। আজকাল পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌরভ বলেন, আমি যখন রোহিত শর্মাকে ভারতীয় দলের অধিনায়কত্ব দিই সবাই আমার নিন্দা করেছিল। এখন ভারত রোহিতের নেতৃত্বে টি-20 বিশ্বকাপ জিতেছে, এখন সবাই আমার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিয়েছে, এমনকি সবাই ভুলে গিয়েছে যে রোহিতকে অধিনায়ক করার পিছনে আমিই ছিলাম। বিরাট কোহলিকে ODI অধিনায়কত্ব থেকে সরানোর পরে বিতর্ক হয়েছিল। কোহলিকে না জানিয়ে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছিল বলে অভিযোগ করেছিলেন বিরাট। পরে সৌরভ জানিয়েছিলেন পুরোটাই হয়েছিল দুপক্ষের মধ্যে আলোচনা করে। সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্টের বদল নিয়ে মুখ খোলেন। সম্প্রতি রিকি পন্টিংকে কোচের পদ থেকে সরায় দিল্লি, আর সৌরভ এখন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট পদে আছেন। তিনি কোচ হতে আগ্রহী, বলেন, আমি পরের IPL-এর পরিকল্পনা করছি। আমি চাই এবার দিল্লি ক্যাপিটালস জিতুক, আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো এবং চাইবো একজন ভারতীয়কে কোচ হিসেবে বেছে নিতে। আমি কোচিংয়ের চেষ্টা করব, আমি কিছু নতুন প্লেয়ারকে আনবো। ইংল্যান্ড থেকে জেমি স্মিথকে আনতে চাই, আমি ওকে সাউথ আফ্রিকা টি-20 আনতে চেয়েছিলাম কিন্তু সূচি মেলেনি।